পর্বতজোড়া চাউকুড়ির অমানবীয় ঘটনা, কর্মরত অবস্থাত এগৰাকী শিক্ষকক নির্মমভাবে প্রহার। এই ঘটনা সংঘটিত হয়েছে বিটিআরর পর্বতজোড়ার বগরীবাড়ি আরক্ষী থানার অন্তর্গত 1537 নং চাউকুড়ি এলপি স্কুলত। যোৱাকালি 1537 নং এলপি স্কুলৰ সহশিক্ষক আমির হামজাক এইখনৰ স্কুলৰ কার্যকরী সমিতিৰ সভাপতি আব্দুর রশিদ আৰু তেওঁৰ ভাতৃ আব্দুর রফিক আৰু দিলসাদ আলী এই তিনি কালপিতে নির্মমভাবে শিক্ষকগৰাকী কর্মরত অবস্থাত প্রহার করে। বর্তমান শিক্ষকগৰাকী চিকিৎসাধীন অবস্থাত আছে। কেন্দ্রীয় এ বি এমসুর উপসভাপতি সলেমান আলী শেখ আর পর্বতজোড়া জেলা এ বি এমসুর সভাপতি সিদ্দিক আলী তালুকদারে এই ঘটনাক নিন্দা দিয়ার লগতে 24 ঘণ্টার ভিতর তিনি কালপিত করায়ত্ত করে জেল হাজুত প্রেরণ করবল দাবি উত্থাপন করে। পর্বতজোড়িয়া থুরিয়া পাহাড়ের নূর ইসলাম তালুকদারের রিপোর্ট, অল আসাম নিউজ 30। মোর নাম সলেমান আলী শেখ, কেন্দ্রীয় এ বি এমসির উপসভাপতি। কালি যি ঘটনাটা হয়ে গেল, চৌকুড়ি এলপি স্কুলের এসিস্টেন্ট টিচার আমির হোসেন ডাঙরিয়াক যি অমানবীয়ভাবে সেইখান স্কুলের সভাপতি মহোদয়ে যি অমানবীয়ভাবে মারপিট করলে আর দুজন সাঙ্গ পাঙ্গ বা গুন্ডা বাহিনীক লই কিনে তাক যি যেনেকৈ মারপিট করা হল, সেই মারপিটের আমি এ বি এমসির ফলের তীব্র নিন্দা জানাইছো। হয়, শিক্ষকজনে যাকালিয়েই বগরীবাড়ি আরক্ষী থানার এখন এজাহার দাখিল করেছে। এজাহারখনের আজি রেজিস্টার হয়েছে বলে আমাক রমেশ রায় ডাঙরিয়া স্যারে আমাক জানাইছে। কেস নম্বর হল 98/22। তো আমি সি আই স্যারের আলোচনা করলো আর রয় স্যারের আলোচনা করলো, অফিসত থানাত আমি আলোচনা করলো। অতি কম সময়ের ভিতর তেওঁলোকে এরেস্ট করব বলে আমাক আশ্বাস প্রদান করেছে। বহুত দুঃখ লগা কথা। সুদূর সেই আমার ওদালগুড়ির শিক্ষকজন ইয়াত আহিছে। এতিয়া চাওক, যদি মানে কোনে শিক্ষকতা করবলে আহিব আমার এই অঞ্চলত যি পরিবেশ, তেওঁলোকে এই প্রেসিডেন্টজনে এই সভাপতিজনে যি অমানবীয় কার্য করলে সেই কার্যর বাবে আমি ধিক্কার জানাইছো। যেহেতু আপনাদের একটা ছাত্র সংগঠন করে আছে, ছাত্র হিসাব হয়, আমি যেহেতু ছাত্র সংগঠন, আমি ছাত্র হকে মাত মাতিম, আমি শিক্ষক হকে মাত মাতিম। সেই কারণে আমি সিভিল এস ডি ও মহোদয় বা এই পরিবেশ বিনষ্ট নকরবলৈ আর অনাগত দিনত যেন এই ধরনের পরিবেশ কোনো সৃষ্টি নকরে, হেয়া আমার প্রশাসনের প্রতি আহ্বান থাকবে।